বল হুজুর রাসূল বললেন, আল্লাহ বলেনি, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, সত্য নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য উপদেশ নিয়ে আসলাম, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি কত কষ্ট করলেন, যন্ত্রণা সহ্য করলেন, নবীজি বললেন এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো, এর কিছুই চাই না। তাহলে এখানে কি আল্লাহর কথা কিনা বলেন? তাহলে নবীর পরিবারের দাম আছে না নাই? আছে। আল্লাহ রাসূল আরো বলেছেন যুবক তোমাদের জন্য নিয়ামত, এই গাজীপুর কাপাসিয়া গ্রামের যুবক তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন যুবক তোমরা প্রেম নিয়ে কবরে আসো, তোমরা জান্নাতে দেখতে পাবে তোমাদের লিডার, তোমাদের নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। নবী তো অনেক উপরে যেটা কল্পনা করা যায় না, নবীর পরিবারের মর্যাদা দেখেন। আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন, আমার মা বোনেরা মনে মনে বলতে পারে হুজুর আপনি যুবকদের আলোচনা শুরু করলেন পুরুষদের জন্য করলেন, আমাদের মহিলাদের জন্য কোন নিয়ামত আছে কিনা? আমার নবী যে বললেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী যে বলেছেন সকল মুমিনা নবীর প্রেমিক, মা বোনদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য নিয়ামত হলো, তোমাদের জন্য নিয়ামত হলো মা কাঁদলে জান্নাত, ফাতেমা তোমাদের জান্নাতে সারদারিনী হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে মা বোনদেরও ফয়সালা হয়ে গেল, আহলে বাইতের ভালোবাসার দরকার আছে? মা ফাতেমার দাম এত বেশি রে, এখনকার মহিলারা বুঝতে পারে না, তারা ব্যাপারদাসীল ভাবে চলে, উদিলা হয়ে চলে, ব্যাপারদাসীল তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষরা দেখতে পায়, ঠিক কিনা বলে? কিন্তু আমি আমার মা গাজীপুর কাপাসিয়া থেকে আমি আমার মা বোনদের সবাইকে আমি অনুরোধ করব, মা ফাতেমার জীবনী করে দেখো, ওনার মতো বয়সী নারী ওনার জীবনী এত নিয়ামত, আমি পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি শুধু একটা গল্প বলবো, আপনারা সবাই শুনেছেন মুরব্বী বাবারা, মা ফাতেমার জীবন ছিল অত্যন্ত দুঃখের জীবন, স্বামী হযরত আলী ছিলেন অত্যন্ত গরিব, কোনোদিন স্বামীকে কোনো কিছুর জন্য প্রেসার দেয়নি। এই যুগের মহিলারা স্বামী যদি সব দিতে না পারে স্বামীর গায়ে হাত পর্যন্ত উঠা। আমি শুধু একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, মা খাতুনে জান্নাত ফাতেমা একদিন দেখলেন স্বামী সারাদিন ঘুরলো, কোনো কাজের ব্যবস্থা হলো না, একটি দেড় মাসকে ইনকাম করতে পারলো না, বিবিও তো আছে, খলিজার টোকরা সন্তানরাও আছে, কি খাওয়াবে? স্বামীর চেহারাটা যখন মলিন দেখলেন, মা ফাতেমা দেখি সহ্য করতে পারলেন না, ওনার একটা প্রিয় একটা চাদর ছিল, সুন্দর একটা চাদর স্বামীর হাতে তুলে দিয়ে বললেন স্বামী স্বামী গো আপনি বুঝতে পেরেছি আপনার মন খারাপ করার দরকার নাই গো, আমার কাছে একটা চাদর আছে, আপনি চাদরটা নিয়ে খাবারের ব্যবস্থা করুন। বন্ধু একজন ইহুদির কাছে এই চাদর দিয়ে হযরত আলী ফ্যামিলির খাবারের জন্য কিছু দিরহাম নিয়ে আসলেন, আনার পরে খাবারের ব্যবস্থা করলো, তাদের ঘরে খাবারের আয়োজন হচ্ছে, অন্যদিকে দিন চলে গেল, গভীর রজনী হলো, অন্ধকার রাত্রিতে চাইয়া দেখলো ইহুদি চাদরখানা নিয়ে তার বিবির কাছে দিলেন, বিবি আলমিরার মধ্যে তুলে রাখলেন, ঘোর অন্ধকার হঠাৎ করে গভীর অন্ধকার রজনীতে চাইয়া দেখলেন যে রোমের আলমিরার মধ্যে মা ফাতেমার চাদরখানা রাখা, ওই রোম থেকে অত্যন্ত ফুটন্ত নূর খালি জ্বলল জ্বলল করছে, অন্ধকার দেখা যায় না, নূরের আলোয় আলোকিত হয়ে গেল, এবার সবাই মিলে চলে গেল ওই রোমের মধ্যে, রোমের মধ্যে যাই
নাইয়া চাইয়া দেখি, ও বন্ধু কোনো প্রদীপ নাই। আলমিরা খুলে দেখে আলমিরার ভিতরে মা ফাতেমার নুরানি চাদর, এবার ওই হুদির বিবি আলমিরা খুলে দেখে ওই নুরানি চাদর থেকে শুধু নূর বের হচ্ছে, এই নূরের আলো দিয়ে তার মন থেকে অন্ধকার দূর হয়ে গেছে। স্বামী স্বামী গো, এই চাদর আপনি কোত্থেকে নিয়ে আসছেন? এটা পৃথিবীর কোন সাধারণ চাদর না। এবার স্বামী তার ডাক দিয়ে বললেন, বিবি রে এটা আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমা ফাতেমার স্বামীর কাছ থেকে কিছু দিরহামের বিনিময়। এবার ওই ইহুদির বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আর একটা সেকেন্ড দেরি করব না, যার চাদর থেকে তো নূর জন্মন করতে পারে, যার চাদরের ছোঁয়ায় অন্ধকার ঘর আলোকিত করে দিতে পারে, এই মানুষগুলো কেমন মানুষ গো, একটা সেকেন্ড দেরি করব না স্বামী, জলদি করে চলো। ও বন্ধু চাদরখানা হাতে নিয়ে ইহুদির বিবি জলদি করে চলে গেলে, আসার পরে বন্ধু নবীজির পবিত্র হাতে হাত মোবারক রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর মুসলমান হয়ে ফিরে আসার সময় ওই মা ফাতেমার চাদরখানা তাকে আবার ফেরত দিয়ে আসল। জোরে বললেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সহজ মনে করেছেন? ওই মা ফাতেমা আমার মা বোনদের জন্য জান্নাতে দাঁড়িয়ে থাকবে, তাদের নেতৃত্ব দিবে। আমরা যখন কোন জায়গায় যাই, ভালো জায়গায় যাই, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিনিধি থাকে না? জান্নাতে এমন প্রতিনিধি লাগবে জান্নাতীদের জন্য। কি মনে করেছেন? রাসূলের পরিবার আপনার নেতৃত্ব দিবে, এর চেয়ে বড় খুশ নসিব আর কি চাই? মা ফাতেমার সন্তানগুলো আরো দামি। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। নবী বলেছে, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। ফুলকে ভালোবাসেন এমন কোন মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন না, ফুল ছিঁড়তে না পারলেও। আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, কোথায় জানি এক লোক সূর্যমুখী ফুলের বাগান করছে, দেখেন নাই? আমিও দেখেছি টিভিতে, খবরে দেখিয়েছে, মানুষই সূর্যমুখী ফুলের লোক ছাড়তে পারেনি, সবাই কিন্তু টিকিট কেটে কেটে ফুলের বাগানে যাচ্ছে, একটা ছবি তোলার জন্য যাচ্ছে। এটা অন্য কোনো কিছু নয়, ফুলের প্রতি ভালোবাসা। এই ফুল সেই ফুল না বন্ধু, ওই ফুল হলো জান্নাতি ফুল। সুবহানাল্লাহ। নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে, তাদের দাম কেমন তোমরা জানো? বলবো নি একটু? আমার টাইম কিন্তু শেষ। লিটন ভাই যে টাইম দিয়েছেন, এই টাইম কিন্তু 3 মিনিট ওভার হয়ে গেছে। লিটন ভাই অনুমতি দিলে, আপনারা সবার অনুমতি দিলে আর একটু আলোচনা করব। কারণ জীবনে আর যদি কোনোদিন বন্ধু দেখা না হয়, শুধু ওয়াজগুলো সিনায় রেখে বাস্তবায়ন করবে, তাহলে কাল হাসরে হয়তো গাজী সুলাইমানের সাথে দেখা হবে। আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় যারা, তাদের সাথে তোমরা যুক্ত হও, তাদের সাথে তোমরা প্রেম করো, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। বলছে কে? আল্লাহ। শুধু কি তাই বলছে? আর আপনি যদি এখন আল্লাহ রেখুন, আল্লাহ গো বুঝলাম জান্নাতে যাবো, জান্নাতে গেলে কি দিবা? আল্লাহ কয়, জান্নাতে তো আরো নিয়ামত রাখছি। ইন্না রব্বিহিম ইউরজাকুন, আমি তোমাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যত খাইবেন ততই পায়খানা লাগবে, যত পানি পান করবেন ততই আপনাকে প্রস্রাব করতে হবে। আপনি যখন আল্লাহওয়ালাদের সাথে যুক্ত হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি জান্নাতে যত বেশি মন চায় খাইতে পারবেন বন্ধু, আপনার পায়খানা প্রস্রাব হবে না, শুধু একটা ঢেকে সেই নিমজ্জিত হয়ে যাবে। তাহলে জান্নাত দরকার না? আর জোরে, বিহোল্ড বেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু বেয়ার অর টু রিগ্রেট, উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারাফটার। কি চমৎকার! আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোর জোর কন্যা সুবহান বন্ধু, ছোট্ট ছোট্ট করে আমি বলবো,
কারণ পৃথিবীতে কেউ থাকবো না। আজকের এই মাহফিলের যে সময়, এই গ্রামের যে মানুষগুলো ইচ্ছে করে আসলো না, তাকে খুব কড়াকড়ি ভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ কোরআনে এসেছে, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই দুনিয়ার সবাই যদিও বন্ধু বিপদে পড়ে, এই যে চারটা বইছে আরো কয়েকটা হিসাব বইছে, এদিক দিয়ে কয়টা বইছে, এদের কিন্তু জবাব দিতে হবে না। বুদ্ধিমান কেন বলছি? আরে ভাই, মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে একবার হয়। এটা আমাদের জন্য সবার জন্য এক মিলন মেলা, সেটা আমরা মনে করতে হবে, তাহলেই মুমিন। কালকে রাত্রে আমরা তারাবি করতে হবে, সেহরি খেতে হবে, তাই না? জি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে তো ভাঙা ভাঙা আনন্দের জোয়ার থাকার কথা, কিন্তু ওই যে আমরা কন্টিনিউ হৃদয়কে চর্চা করছি, এজন্য আমরা আমাদের ইসলাম থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। এটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব। দেখেন, আপনি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। ইমাম হাসান হোসাইন কেমন ছিল ছোট্ট করে বলছি, ইমাম হোসাইন বন্ধু ছোট্ট, একদিন হঠাৎ করে তার সঙ্গীদের সাথে খেলতে যাবে, যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে ধরলো, মা মা গো একটুখানি খেলা শেষ করে আসি, আসার পরে আমারে তুমি আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা সঙ্গে সঙ্গে বলে দিলেন, যাও বাবা আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো। কিন্তু সন্তান তো চলে গেল, মা ফাতেমাও বলে দিল, কিন্তু বন্ধু পরে ইমাম হোসেন যখন চলে গেল, এবার মা ফাতেমা চিন্তা করলেন, আমি যে আমার সন্তানকে বলে দিলাম আপেল খাওয়াবো, কিন্তু আপেল কোথা থেকে খাওয়াবো, মদিনার কোথাও তো আপেল না। চিন্তার কথা না? মা ফাতেমা চিন্তা করতে করতে বন্ধু এবার বললেন, আমি আমার বাবার কাছে যাই, এখানে মদিনায় গেছেন এমন লোক আসেননি, গেছেন দেখছেন না, এখন তো ওয়াল টোয়াল করছে, রাসূলের রওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। মা দৌড়ে চলে গেল, যাইতে দেরি নেই, মা ফাতেমার ললাটে দেখা যায় ঘাম। নবীজি তখন ছিলেন নবীজির চেয়ার সিটের মধ্যে বসা, মা ফাতেমাকে দেখতে দেরি, নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, মা মা গো আপনাকে কেন গো একটু পেরেশানে দেখা যায়। বাবা আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে খেলা শেষ করে আসলে তাকে আপেল দিতে হবে। বাবা গো আমিও তাকে কথা দিয়েছি, কিন্তু কথা দেওয়ার পরে আমায় দেখলাম এখন তো আপেলের সৃজন না, কোথা থেকে আমি আমার সন্তানকে আপেল দিব, আমি মা তো সন্তানের কাছে আজকে ছোট হয়ে যাব। বাবা চিন্তা করতে করতে আমি আপনার কাছে চলে আসলাম। এই দু বাপ এবং মেয়ে দুজনের কথা চলতেছে, এর মধ্যে চাইয়া দেখলেন জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে আপেল নিয়ে হাজির, জান্নাত থেকে আপেল নিয়ে আসলেন। জিব্রাইল এসে রেখে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার নবীজি জিব্রাইল যখন বললেন দুটো বাটি একটা চাকু, যখন এনে দিলেন বন্ধু আপেলটাকে দুই টুকরো করলেন, দুই টুকরো করে অর্ধাংশ নবীজির হাত মোবারকে আর অর্ধাংশ একটা বাটির মধ্যে বসাই আর একটা বাটি দিয়ে ঢেকে দিলেন, ঢাকনা দিয়ে চলে গেলেন, আপেল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হুসাইন দৌড়ে আসলো, এসে বললেন মা গো আমাকে আপেল দেন। ইমাম হুসাইন আপেল খাইল, আপেল খাওয়ার পরে দেখলেন এত মজার আপেল রে জীবনে কোনো দিন তো খাই না, মা মা গো বলে দাও না এই আপেল তুমি কোত্থেকে এনেছো। বাবা গো এই আপেল আমি আনিনি, এই আপেল তোমার নানা ব্যবস্থা করেছি। এবার দৌড়ে চলে গেলেন, নানা নানা গো এত মজা আপেল আমি জীবনে কোনোদিন তো খাইনি, আমাকে আজকে দেখে প্রতিদিন আপেল দিতে হবে। আমার নবী বললেন যাও গো নানা, চলে যাও তোমার আপেলের ব্যবস্থা।
হত্যা হয়ে যাবে বন্ধু। অর্ধেকটা পেল বললেন জিব্রাইল সবাইকে খাওয়ার জন্য, আর অর্ধেকটা পেল বন্ধু ঢেকে রাখলেন। ঢেকনা যখন সরালো পড়ে দিন, এবার চাইয়া দেখলেন ওই অর্ধেকটা পেল আবার পড়ো আস্তা হয়ে আছে। কারণ হলো জিব্রাইল বলেছিলেন প্রতিদিন একবার শুধু ডাকনা সরানো যাবে, প্রতিদিন দেখাই দিলেন অর্ধাংশ কাটা যাবে, আর অন্যভাবে কাটা যাবে না। আজকে বন্ধু ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর পর অর্ধেকটা কাটলেন, কাটার পরে আবার যেমনি বলেছেন তেমনি ঢাকনা দিয়ে রাখলেন। আজকে আপেল থেকে অর্ধাংশ খাইলেন, খাওয়ার পরে দেখে যদি আপেল একটা কিন্তু আজকের সাতটা গতকালকের মতো নয়, আজকের সাত পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলেন না? দিন চলে গেল, রাত্র চলে গেল, আবার পরের দিন বন্ধু যখন ঢাকনা সরালেন আবার চাইয়া দেখলেন জান্নাতি কুদরতি আপেল আবার পুরো আস্তা হয়ে গেছে। প্রতিদিন যখন বন্ধু ঢাকনা সরায় রে, প্রতিদিন চাইয়া দেখি আপেল আস্তা হয়ে যায়, অর্ধেকটা কেটে তারা খায়, এমনি করে করে দুই বছর পর্যন্ত আপেল খাইলো। প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ পাইলো, দুই বছর পরে আপেলটা অদৃশ্য হয়ে যায়। কি বুঝলে? আহলে বাইতের মর্যাদা আছে না? নাই আছে। আহলে বাইতকে ভালোবাসতে হবে না? হবে। আপনি আমি সারাদিন চিল্লাইলে তো হইতো না, বুঝব? আজকে আমাদের দেশে আল্লাহর ওলি আসেনি। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি কিভাবে হয়েছে? তারাই রাসূলের সাথে, রাসূলের আহলে বাইতের সাথে, কোরআনের সাথে, আল্লাহর যত বিধান এগুলোর সাথে নিজেকে যুক্ত করেছে। ওই যে বললাম আপনাদের মনে আসেনি, যে বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহরে যদি আপনি সারাদিন দৌড় খোঁজেন পাবেন, আল্লাহ নিজে যদি ধরা না দেয়। ঠিক নেই? কথা বুঝেন না আপনারা? আল্লাহ যদি ধরা না দেয় তার অন্যতম প্রমাণ কোরআন থেকে বলছি, মূসা নবী এমন একজন নবী ছিলেন, আটজন নবীকে উপাধি দিলেন আল্লাহর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। এই তোমরা মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কই মৌসা রে কখনো আমারে দেখবা না। এই মাওলা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আর আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে চাইতে হয়নি। কোরআন শরীফের 15 পারা সূরা বনি ইসরাইল, সূরার নাম কি? বনি ইসরাইল। সূরা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ যে আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন মেরাজের রাতে, তার প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপন করে নিবে রে, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আর ওই যিনি আল্লাহর ওলি ওনার সরাসরি বন্ধু হলেন আল্লাহ। বরফের আব্দুল কাদের জিলানি এমন একজন আল্লাহর ওলি। কাদরিয়া চারটা তরিকা, কয়টা তরিকা? চারটা। এর মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকে, পাক কাদরিয়া তরিকের ইমাম হলো বরফের আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনেন নাই? জি। এখন তো আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর ওলিদের কথা শুনতেই পারে না, কিন্তু তারা এটা জানেই না যে এই দেশে ইসলামই আছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই দেশে কোনো নবী আসে নাই, এই আল্লাহর ওলি কিন্তু কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বানাবে, আর ওলিদের মাধ্যমে সাধারণ পথভ্রষ্ট মানুষ পথের দিশা নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। বরকত কেমন আল্লাহর ওলি ছিল জানেননি? আমি একটু ছোট্ট করে বলি, এই ওনার যখন প্রসব যন্ত্রণা শুরু হলো তখন কিন্তু আকাশ ছিল মেঘলা, গুড়ি 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 বৃষ্টি পড়তেছে, কিন্তু গাউসে পাকের মায়ের প্রসব যন্ত্রণা চলতেছে। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জাঙ্গি, তিনি কারো কাছে যেতেও পারছেন না, বিবির এই কষ্ট তিনি দেখে দেখে, তিনি তো একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন না? বন্ধুনি আমার, ঠিক পদরের নামাজের পূর্বক্ষণে গাউসে পাক পৃথিবীর পৃথিবীর জমিনে কদমটা বাড়াইয়া দিল। কদমটা যখন বাড়িয়ে দিল রে, ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে মায়ের স্তন থেকে তিনি দুধ পান করেছে। সকাল যখন হলো, সারাদিন আকাশ তো মেঘলা ছিল, অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রেও কিন্তু চাঁদ উঠে যায়, কোন কোন সময় আবার 30টা দিনে আমাদের আরবি মাস পড়ে, কোন কোন সময় আবার 29 দিনেও পড়ে। এবার 29 তারিখ রাত্র দিন মানুষ কিন্তু চাঁদ দেখতে পারেনি। তৎকালীন সময়বন্ধ সমাধানের জন্য সকাল যখন